ভিজুয়াল। তো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো চলো, আজকে সকালে আমি রেডি হয়ে নিয়েছি স্নান করে, সকাল বাজে এখন 7টা। তোমাদেরকে তো বললামই আরুষের শরীরটাও খারাপ, আমি সেভাবে রেডিও করে উঠতে পারিনি বলে আমি 6 তারিখ পুজো দিইনি। তো আজকে 7 তারিখেই আমি পুজো দেবো। তো দেখো শাড়ি পরে নিয়েছি, অ্যাজ ইউজুয়ালি শাড়িতে খুব একটা পরা হয় না। তো যাই হোক, মোটামুটি স্টার্ট করেছি আর কি, একটু বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি, তো বাকি জিনিসগুলো আমি রেডি করব। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু আমার সঙ্গে কন্টিনিউ করো। গাইস তো দেখো, এখানে ও ঘুম থেকে উঠেছে সকালবেলা, আর সকালবেলাতেই ও খাচ্ছে হলো এখন চকলেট খালি পেটে, আর তাই জন্য খুব কাঁদছিল। কেঁদে দেবে তো, কেঁদে কি অবস্থা মুখ চোখের, আস্তে আস্তে করছি না হলে আবার তোমার তো কাঁদবে। কাঁদছিলে তুমি চকলেট খাবার জন্য? সকালে খায় কে? খায় আনছি আবার বলছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, যেহেতু আনসি উঠে গেছে, আমাকে চটপট করে যতটা আমি যেভাবে পেরেছি সেইভাবে আয়োজন শুরু করে দিয়েছি। উপোসও ছিলাম বুঝতেই পারছো, তো অনেকটা ক্লান্তও লাগছিল, আর তার মধ্যে এরা এত ডিস্টার্ব করছিল। দেখো আমি যেভাবে পেরেছি গোপালের জন্মদিন সেলিব্রেট করেছি, এখানে সাজিয়ে ওকে দিয়েছি খেতে, কিন্তু এখান থেকে আনসি আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো। স্পেশালি দেখো, যেহেতু এখানে তোমার এই যে বাটার রয়েছে, ক্যাডবেরি রয়েছে, তো ওগুলো নেবার জন্য বারবার নিচ্ছিল, রাখছিল, তালের বড়া, তো খুবই অসুবিধা হচ্ছিল। যা গোপালও দেখতে পেয়েছে যে ওর মানে বোন কি করে ঘরের ভেতরে, তো আমার কিছু করার নেই আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে আমার এই ছোট্ট আয়োজন, এটাই আমি বলতে চাইছিলাম। তো চলো, আজকে তো যারা ভিডিওটা লাইক করবে অবশ্যই কমেন্ট করে জানিও যে কার কার বাড়িতে পুজো হয়েছে, আর যাদের ভিডিও আমি পারবো তো ধীরে ধীরে আমি তাদের ভিডিও দেখবই অবশ্য, আর আমি সেখানে দেখতেই পাবো যে তোমরা কীভাবে পুজো করেছো, কীভাবে গোপালের জন্মদিন সেলিব্রেট করেছো, কীভাবে গোপুসোনাকে তোমরা ভালোবেসে আদর করে খাইয়েছো। তো যাই হোক, আমি তোমাদেরকে এখানে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আর কি, যে আমি কীভাবে কী করেছি। তো আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এই ঠাকুরের সিংহাসনটা এমনভাবে করা না, একভাবে ক্লিক হয় না, তো আমাকে মানে ক্যামেরাটাকে একটু ভেতর দিকে ঢুকিয়ে ওইভাবে তোমাদেরকে দেখাতে হয় আর কি। একবারে পিকচারও আমার আসে না, যদি আসে হয় ওপর দিকেরটা আসে, আর তা না হলে আমার নিচ দিকে যাদেরকে বসানো আছে সেটা আসে। তো সেটাই চেষ্টা করছিলাম, আর এই দেখো বিকালে তাহলে বলতে এই পুজো শেষ করে প্রসাদ গ্রহণ করে তারপর দেখো এই যে আনসিকে সাজিয়েছি, সাজাতে যে দিয়েছে এটাই আমার কাছে অনেক 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 বড় ব্যাপার। যাই হোক, এখন তো দুষ্ট হয়ে গেছে, গত বছর ছোট ছিল তো অনেক ইজি হয়েছিল। তো এখানে একটা মাখন ওই ছোট বাটার আর কি ওকে দিয়েছিলাম, তো ওটার খুব অস্বস্তি লাগছিলো। অ্যাকচুয়াল গরম ছিল না প্রচণ্ড, এখানটায় খুব ঘাম হচ্ছিলো, ওর ফুল হাতায় ড্রেসটা বুঝতেই পারছো, তো বসে এখানে ও মাখন খাচ্ছিলো, আর এই মুখেরটাই আমার ওই যে দেখবে গোপালকে খাওয়াচ্ছিলো, ভাই ভাই বলছিল আর কি ওকে খাওয়াবে। তো যাই হোক, ওকে ও তো সারাদিনই করতেই থাকে এরকম, তো যেহেতু আমার ঠাকুরটা নিচে আগে ছেলের প্রবলেম ছিল, তো ছেলে একটু বড় হয়েছে বলে বুঝতে শিখেছে, তো এখন আনসিকে নিয়ে এগুলো তো দেখলেই একটু প্রেশার তো হয়েই গেছে, আর যেহেতু ছোটো বাচ্চা থাকলে একটু মুশকিলই হয়ে যায়। তো যাই হোক, বিকাল হয়ে গেছে, আর এখন এই জামা কাপড় তুলবো, একটু গোছাবো ঘর। তো এই করেই আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো। তো তোমরা জানিও বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ভুল ত্রুটি মার্জনা করো, যে যার মতন করে পুজো করে, নিয়ম তো অবশ্যই আছে, বাট হয়তো আমরা সবাই মেনে নিতে মানে মানতে পারি না সেভাবে। তো আমি আমার মতন মন থেকে ভক্তি দিয়ে পুজো করেছি, তো তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে। আর নতুন বন্ধু যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই।